লক্ষ্মীপুর তিন আসনের উপনির্বাচনে নৌকার ব্যালট পেপারে অনবরত সিল মারতে থাকা ব্যক্তিকে শিবির কর্মী বলে দাবি করেছেন নির্বাচনের নৌকার বিজয়ী প্রার্থী গোলাম ফারুক পিঙ্কু। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের এক নেতার প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ কথা বলেন গোলাম ফারুক পিঙ্কু। তিনি আরও দাবি করেন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে টাকার বিনিময়ে এসব কাজ করেছে। বিস্তারিত তৌহিদুল ইসলাম তারেকের প্রতিবেদনে। প্রকাশ্যে নৌকায় সিল মারা আজাদকে ছাত্র শিবিরের কর্মী বলে দাবি করেছেন লক্ষ্মীপুর তিন আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী নৌকার প্রার্থী গোলাম ফারুক পিঙ্কু। মঙ্গলবার নির্বাচন কমিশনে এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি। লক্ষ্মীপুর তিন আসনের উপনির্বাচনে প্রকাশ্যে নৌকায় সিল মারার একটি ভিডিও সম্প্রতি প্রকাশ পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 57 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ভোটকক্ষে বসে এক ব্যক্তি ব্যালট পেপারে অনবরত নৌকা প্রতীকে সিল মারছেন। তার গলায় ঝুলছে নৌকা প্রতীকের কার্ড। এ সময় 43টি ব্যালটে নৌকা প্রতীকে তাকে সিল মারতে দেখা যায়। তাকে নৌকায় সিল মারতে সহযোগিতা করছেন কক্ষে থাকা অন্য এক ব্যক্তি। সিল মারতে থাকা সেই ব্যক্তির নাম আজাদ হোসেন। আজাদ প্রসঙ্গে পিঙ্কু বলেন আজাদ ছাত্রলীগের কেউ নয়, সে শিবিরের লোক। এর আগে বিতর্কিত কাজ করেছেন, যে কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। তবে জানা যায় আজাদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তিনি আরও বলেন আওয়ামী লীগকে বিতর্কিত করার জন্য আজাদ টাকার বিনিময়ে এসব কাজ করেছেন। জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই এসব কাজ করা হয়েছে। ভোট কেন্দ্রে সেই নেতাকে একাধিক ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন, ইসি। সোমবার লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তাকে এই নির্দেশনা দিয়েছে ইসি। কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের সই করা চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয় সংশ্লিষ্ট ভোট কেন্দ্র চিহ্নিত করা সহ উল্লেখিত বিষয় তদন্তের জন্য ভোট কেন্দ্রে নিয়োজিত সব ভোট গ্রহণ কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট অন্যান্যদের বক্তব্য গ্রহণ করে তদন্ত করে আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার অনুরোধ করা হলো। নির্বাচনে জয়ী হওয়ার পর নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন গোলাম ফারুক পিঙ্কু। লক্ষ্মীপুর তিন আসনের উপনির্বাচনে পিঙ্কু 1,20,599 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত রোববার রাত 8:30টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারিভাবে পিঙ্কুকে বিজয়ী ঘোষণা করেন। তবে বিজয়ী পিঙ্কুর সাথে আজাদ হোসেনের আরেকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় পিঙ্কুকে ফুলের মালা পরাচ্ছেন আজাদ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, ইসি। সোমবার লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তাকে এ নির্দেশনা দেয় ইসি। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।